নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পালং পরোটা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়াতে জল বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পালং শাক, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, কিছুটা ধনে পাতা, দিয়ে দিচ্ছি এক চিমটি নুন। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, সামান্য ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়া আমার হয়ে গেছে, এবারে জল ঝরিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি সামান্য ঠান্ডা জল। মিনিট পাঁচেক ঠান্ডা জলে আমি ডুবিয়ে রাখব। ঠান্ডা জল থেকে তুলে ভালো করে নিংড়ে নিয়ে আমি মিক্সিতে বেটে নেব। আমি বাটার সময় দু এক চামচের মতো জল দিয়েছিলাম। নিয়ে নিচ্ছি আটা, সমপরিমাণ দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি এক চামচের মতো সাদা তেল। তেল দিয়ে আটা ময়দাটা মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবারে দিয়ে দেব পালংয়ের পেস্টটা। পালং বাটাটা দিয়ে আমি আগে ভালো করে আটা ময়দাটা মেখে নিচ্ছি। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে পুরোটা খুব ভালো মতো মেখে নেব। আর আমি জল দেব না, এটাই আমি ভালো করে মেখে নিলাম। হাতে সামান্য তেল নিয়ে ডোটার উপরে মাখিয়ে নিচ্ছি, রেখে দেব আধ ঘন্টার মতো রেস্টে। ফিরে এলাম আধ ঘন্টা পরে। এবার ডোটা থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় সাইজের করে আমি কেটে নিচ্ছি। পরোটা মোটামুটি আমরা সবাই বেলতে পারি, তবুও যারা নতুন গৃহিণী তাদের জন্যে আমি পরোটাটা বেলে দেখাচ্ছি। প্রথমে আমি তিন কোণা পরোটা বেলে নিচ্ছি। বেলা আমার হয়ে গেছে তিন কোণা পরোটা। এরপর আমি গোল পরোটা বেলে নেব। গোল পরোটাও আমার বেলা হয়ে গেল। এরপর আমি বেলে নিচ্ছি চৌকো পরোটা। চারপাশগুলো ভাঁজ করে নিয়ে বেলে নিলেই হয়ে গেল চৌকো পরোটা। চৌকো পরোটাও আমার বেলা হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। সবকটা পরোটা আমি বেলে নিয়েছি, এবার ভেজে নেব। প্যান বসিয়ে দিয়ে প্রথমে আমি একটা তিন কোণা পরোটা ভেজে নিচ্ছি। দুটো সাইড রুটির মতো একটু সেঁকে নিলাম। এরপরে অল্প অল্প করে তেল দিয়ে ভালো মতো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। আপনারা তেলের বদলে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন। দেখুন পরোটা কি সুন্দর ফুলে উঠেছে।
দুটো সাইড লাল লাল করে পরোটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন, পরোটা আমার রেডি। এরপর আমি চৌকো পরোটাটা একইভাবে ভেজে নেব। আমি পালং পরোটাটা সার্ভ করেছিলাম সাদা আলুর তরকারি দিয়ে। গরম গরম পালং পরোটা আর সাদা আলুর তরকারি জাস্ট জমে গেছিল। তৈরি হয়ে গেল পালং পরোটা। আজই নিয়ে আসুন পালং শাক আর তৈরি করে ফেলুন পালং পরোটা। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।